আমাকে নিয়ে খারাপ কথা? হ্যাঁ, তুমি যে ফ্ল্যাটে থাকো, যেখানে মেয়েদেরকে নিয়ে থাকো, সেখানে নাকি নানা রকম কাজকর্ম হয়। কি কাজকর্ম? মানে সবাই বলাবলি করছিল, তোমার সাথে তো বিক্ষরদের অনেক ভালো সম্পর্ক, তারা সবাই নাকি তোমার ফ্ল্যাটে যায় আর ওই মেয়েদের সাথে মেশে। তুমি জানো কি হয়েছে? ওকে আমি চারটা প্রশ্ন দিয়েছি, চারটাই পরীক্ষায় কেমন পড়েছে, ও লিখেছে মাত্র তিনটা, এর মধ্যে একটা পুরাই ভুল, দুটো লিখছে, যা হওয়ার তাই হয়েছে, ফেল করছে। তুই এক কাজ করবি, এরপরে ওকে নিয়ে পার্সোনালি গ্রুপ স্টাডি করবি, কিছুটা কোয়ালিটি টাইমও স্পেন্ড করলি, পড়াটাও হইল। চেষ্টা করেছিলাম, কিন্তু পড়াশোনার মধ্যেও না, খালি টিকটক করে। ও পারে তো পড়াটা, কেউ টিকটক করে, আর পড়া তো আমারও হয় না, তখন আমাকে বলে আসো আমরা দুজন মিলে টিকটক করি, কেমন একটা অবস্থা বলো। আচ্ছা সন্ধ্যাপা, তোমাকে একটা কথা বলার ছিল। বল না। না মানে কথাটা বলার সাহস হচ্ছে না। আমার সাথে কথা বলার জন্য তোর সাহস লাগবে? মানে খারাপ কথা। কি খারাপ কথা? তোমাকে নিয়ে খারাপ কথা। আমাকে নিয়ে খারাপ কথা? হ্যাঁ, ক্যাম্পাসে ছেলেপেলে বলাবলি করছিল, তুমি যে ফ্ল্যাটে থাকো, যেখানে মেয়েদেরকে নিয়ে থাকো, সেখানে নাকি নানা রকম কাজকর্ম হয়। কি কাজকর্ম? মানে সবাই বলাবলি করছিল, তোমার সাথে তো বিক্ষরদের অনেক ভালো সম্পর্ক, তারা সবাই নাকি তোমার ফ্ল্যাটে যায় আর ওই মেয়েদের সাথে মেশে, আর এটাই তোমার বিজনেস, আর এর মাধ্যমে নাকি তোমার এত পাওয়ার। আমাকে দেখে তোর কি মনে হয়? আমি জানি, আমি জানি জিসান এগুলো করিয়েছে, কারণ জিসান কোনো কিছু করলেই সবুজ লাফালাফি করে। সবুজটাকে? সবুজ রাতুলের বন্ধু। কোন ডিপার্টমেন্ট? ও তো ইউনিভার্সিটির না, এই ক্যাম্পাসেরই না, ওর গ্রামের ফ্রেন্ড। তুই তো পরিষ্কার বুঝতে পারছিস যে মোটিভটা কি ওদের, তাই না? আমাকে কোট করা। ওরা চায় আমরা যেন এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি, ভাবি। হ্যাঁ, আমাদের এই যে ইউনিটি, এটা যেন নষ্ট হয়ে যায়। তো আমাদের কি করতে হবে? মোটেও ভাবা যাবে না। গুড, এগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করা যাবে না। তুই যেটা করবি, তুই আর প্রিয়াঙ্কা একসাথে ঠিক, সরি আই মিন গ্রুপ স্টাডি। আপু তুমি আমার সঙ্গে মজা নাও। বাই। ঠিক আছে, বাই। হ্যালো, সালাম আলাইকুম আপা। কই তুই? আপা আমি একটু বিজি আছি। আমি জিজ্ঞেস করেছি কোথায় তুই? ক্যাম্পাসে আছি আপা। সবুজ তোর কেমন বন্ধু? আপা ও আমার গ্রামের ছোটবেলার ফ্রেন্ড। কিছু হয়েছে? গ্রামের ছোটবেলার বন্ধু? জিসানকে কেমন করে চেনে ও? ও তো অনেকদিন ধরে আমার সাথে আছে। কেন, ও কি এখানকার স্টুডেন্ট? আপা ওর পারিবারিক অবস্থা ভালো না, একটা এনজিও তে ছোটখাটো জব করতো, জবটাও চলে গেছে, তারপর আমার এখানে আসছে, আছে আমার সাথেই, তো আমি তো আর চলে যেতে বলতে পারি না আপা।
তোর এই বন্ধুর যে বেশ কিছু ঝামেলা আছে সেটা তুই জানিস? না বাবা, ঝামেলা কেন থাকবে? ওই গ্রামে বড় হয়েছে আর জিসান ওই বাইক টাইক নিয়ে ঘুরে, ও এগুলো তোর কাছে স্বপ্নের মতো, এই কারণে জিসানের সাথে সাথে যায় আর কি। তাহলে তুই ওকে জিসান সম্পর্কে সাবধান করিসনি কেন? আপা, ওর ওই কিউরিয়াসিটি পর্যন্তই, ওর দৌড় তো আমি জানি, কোনো একটা খবর পাইলে 24 আওয়ার নিউজের মতো এটা অন ইয়ার করতেই থাকে। তাহলে তো এটা আমাদের জন্য রিস্কি, তাই না? একে তো জিসানের ফ্যান হয়ে গেছে, তার ভিতরে ওকে নিয়ে অনেক বেশি প্রচার প্রচারণা করলে তো আমাদের জন্য এটা রিস্ক হয়ে যায়। তোর উচিত ছিল না ওকে বোঝানো? ঠিক আছে আপা, আমি বোঝাবো। জি, রাখি, আসসালামু আলাইকুম।